वेलकम बैक टू माय चैनल दीपिका फैमिली ब्लॉग्स। तो आज के ब्लॉग टा मैं छत से स्टार्ट करछी। तो एखन तो बेला हो गेछे बेश। तो आज के अनेक दिन पर बेश अनेकटाई रोद दिएछे और अनेकटा भालो लागछे आज के। एत दिन धरे माने एत बिस्टी बिस्टी होयेछे ना, माने बिस्टी बिस्टी होये होये भालो लागछिलो ना। सब जामा कपड़ टापड़ अनेक धोवार जोन्नो छिलो। तो एखाने देखते पाच्छो पिछने अनेक जामा कपड़ धुए दिएछि आज के, माने एकबार नामानो होये गेछे और एकबार परे दिएछि आबार। तो এখানে একটা লেপও ধুয়ে দিয়েছি, মানে ধুয়ে দিয়েছি বলতে লেপটা হচ্ছে শুকোতে দিয়েছিলাম, বালিশ অনেক কিছু দিয়েছিলাম, মানে হচ্ছে সব ভিজে ভিজে ছিল, ভালো লাগছিল না। সাইডে চাদরটাদর আছে অনেক কিছু। তো জামা কাপড়গুলো এখন বেলা হয়ে যাচ্ছে, জানি না হঠাৎ করে যদি বৃষ্টি নেমে যায়, আবার কোনো মানে মেঘের আকাশের কোনো এখন ইয়ে নেই, গ্যারেন্টি নেই। তো জামা কাপড়গুলো নামাতে চলে এসেছি আর কিছু কিছু ভিজে আছে, মাম্মামের বাবা ইয়ে যেগুলো একটু মোটা মোটা প্যান্ট ট্যান্টগুলো এগুলো ভিজে আছে। তো মাম্মা মের যেগুলো মানে হালকা পাতলাগুলো শুকিয়ে গেছে, এগুলো হালকা হালকা ভিজে আছে। তো এগুলো আর নামাতে এসছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে না যাক বিকেলবেলায়। বিকেল হয়ে গেছে, এখন এখন বাজছে 4:10 হয়ে গেছে। এগুলো তো হালকা হালকা ভিজে আছে আর গামলার মধ্যে নামিয়ে নিয়েছি জামাকাপড়, আর এখানে লেপটাও রেখে দিয়েছি, বালিশটা আছে, বালিশটা তুল। তো এই আর জামা কাপড়ের আর শেষ নেই, প্যান্টটা এরকম হয়ে গেছে। আর হচ্ছে বৃষ্টি, বর্ষা বৃষ্টি হলে মাম্মা মেত মানে বাথরুম করে বিছানার মধ্যে সব ভিজিয়ে টিজিয়ে একদম শেষ করে দেয়, ইস্যু করে। যা এটা নিয়ে যাও, আমি আসছি। এই আর কি, তো তোমাদের দাদা এসেছিলো ছাদে, কারণ একা একা এত লেপটে লেপটা ছিল অনেক বেশি ভারী, তো আমি একা একা হচ্ছে নিয়ে যেতে পারবো না, তার জন্য ও এসেছিলো। এসে একটুখানি হেল্প, এদিকে রোদ আছে এখন, আজকে বেশ ভালোই হয়েছে, ভালোই অনেকটাই রোদ আছে। আর আজকে আমি পরেছি দেখো শাড়ি, তো শাড়ি পরে কেমন লাগছে জানিও। তো সবসময় তো পরা হয় না। তো আর বললেছিলাম কালকেও, মানে কাল পরশুদিনের একটা ব্লগ আমি শাড়ি পরেছিলাম, কারণ হচ্ছে শাড়ি টাড়িগুলো মানে নাইট টাইটিগুলো ভিজেছিলো, তো বৃষ্টি বৃষ্টির মধ্যে তো শুকাচ্ছিলো না। আর শাড়িগুলো ঘরে থেকে থেকে আমার মা বলছে যে শাড়িগুলো না পরলে সুতির শাড়ি সব খারাপ হয়ে যাবে ঘরে থেকে থেকে। আর এইটা আমার স্বাদের শাড়ি, এইটা আমি বাবাইয়ের যেদিন স্বাদ হয়েছিল, বাবাই যখন পেটেছিলো তখন স্বাদের দিন এটা আমি পরেছিলাম, কারণ এত প্রচণ্ড গরম ছিল জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম। তখন আমাকে একটা জামদানি শাড়ি কিনে দিয়েছিলো, ওটা আমি আর পরার মতন মানে আমার যেদিনকার স্বাদ হয়েছে স্বাদের পরের দিন বাবাই হয়েছে। তো মানে এত গরম মানে হওয়ার টাইম হয়ে গেছে না, তো গরমে আর ওই শাড়িটা আর পরতে পারিনি, মানে আমার অসহ্য লাগছিল, অসহ্য। আর দুপুরবেলায় আমি খাওয়ার সময় আমি পরতে পারছিলাম না, তখন মা বলছে একটা নতুন সুতির শাড়িও দিতে হয়, ছাপা শাড়ি মা দিয়েছিল, তো ওইটা আমি হচ্ছে পরেছিলাম। তো এই শাড়িটা পরে, তো এই শাড়িটা খুব সুন্দর, নরম, এখনও নতুনই আছে, দেখতে পাচ্ছ, কারণ অতটা পরা হয় না না সবসময়, আর হয় না মানে মাম্মাম হওয়ার পরে শাড়ি পরা হয় না, আর এমনি কিন্তু মানে রোদ আসছে খুব। তো এমনি হচ্ছে কোথায় দাঁড়া হো যে, তো আমার হচ্ছে এমনি শাড়ি পরার কিন্তু খুব বেশি শখ, আপনি বিয়ের আগে থেকে। আর স্কুলে না আমাদের অপশন ছিল শাড়ি আর চুড়িদার, কিন্তু আমি কিন্তু শাড়িটা পরেই মানে শাড়িটাকে চুজ করেছি, আমি শাড়িটা পরেই যেতাম, মানে শাড়িটা পরতে আমার খুব বেশি ভালো লাগতো, সাদা রঙের ব্লু পাড়ের শাড়ি। তো শাড়িটা এখন আছে কিনা জানি না বাপের বাড়িতে। তো এই আর কি, 9-10 তো শাড়ি পরে স্কুলে গিয়েছি, আর হচ্ছে শাড়ি পরার খুব বেশি শখ, কিন্তু হচ্ছে মাম্মাম হওয়ার পর দিয়ে না শাড়িটা একদম কম হয়ে গেছে, কারণ না দুটো বাচ্চাকে হ্যান্ডেল করে শাড়ি পরে মানে কোথাও এদিক ওদিক আসা যাওয়া যায় না, খুব প্রবলেম হয়, তার জন্য চুড়িদারটা পরি। চুড়িদারটা পরলে তোমাদের দাদা কিছু বলে না, আর সব কিছু বলতে দেয়, কোনো অসুবিধা নেই। তো শাড়িটাও পরে নিই মাঝে মাঝে, আর হচ্ছে তাড়াহুড়া করে কাজ করতে হয় না ছোটাছুটি করে, তো শাড়ি পরে অত তাড়াহুড়া করে কাজ করি, যেদিন আমার হাতে টাইম থাকে আমি সেদিন অবশ্যই শাড়ি পরে নিই, আর বিশেষ করে বৃহস্পতিবার বা এরকম ওরকম দিনে, কারণ রবিবার দিন আমার বেশি খুব কাজ থাকে, তো আমি পাই না, টাইম পাই না শাড়ি টাড়ি পরার। তো এই আর কি, তো শাড়ি তো পরেছি, তো সারাদিন দেখা যাক সন্ধ্যাবেলায় কী কী করা যায়। তো হচ্ছে এখন তো নিচে যাবো, কারণ বাচ্চারা এখন সবাই ঘুমোচ্ছে, ছাদে একটু ভালো লাগছে দেখতে, আমার মুখটা একটু অন্যরকমের লাগছে, ছাদটা দেখেছি অনেকটা বড়ো কিন্তু বিছানের, উপরে রুম হলে বেশ অনেক কটা রুম হবে, ভালো করে উপরে প্ল্যানিং করে করবো, কারণ নিচে যখন ঘর করি তখন আমরা দুজনে মানে সবাই ছোটো ছোটো ছিলাম, আর হচ্ছে কতটা প্ল্যানিং করে ঘর করা হয়নি নিজেদের বুদ্ধিতেই, মানে ইঞ্জিনিয়ারিং প্ল্যান নেওয়া হয়েছিল কিন্তু তখন অতটা বোঝা হয়নি কেমন কী করবো, কারণ এখন অনেক জায়গায় দেখেছি কেমন কেমন কে কীরকম ঘর করে, তো সেরকম হিসেবে করবো। আর ওদিকে হচ্ছে সামনে অনেকগুলো বিল্ডিং হচ্ছে, কাজ চলছে এখনও,
আর এদিকে আমাদের হচ্ছে কলা গাছ, এখানে গাছে অনেক কলা হয়, কি করে দানা কলা না কি আটি কলা বলে, ওইগুলো বিচি কলা যেটা বলে, তো ওই কলার গাছ, এটা নিচে অনেকগুলো কলা গাছ আছে, নিচে এই অবধি আমাদের জায়গা, এই অবধি এরকম লম্বা করে ওই আম গাছটা, ওই যে আম গাছটা, ওই আম গাছটা দিয়ে আমাদের জায়গা ওই অবধি। এদিকে তো একদম জঙ্গল, ভুতুরে জঙ্গল, দিনের বেলা অন্ধকার, বাঁশ বাগানে ঝাড় আর কিছুই নেই এই আর কি। আর আমার ভাই চলে এসেছে কাজ থেকে, ওর জন্য আমি খাবার বেড়ে দিয়ে এসেছি টেবিলে, আমি বললাম জামাকাপড়গুলো নিয়ে আসি, না নিয়ে আসলে হচ্ছে এখন মানে বেলা হয়ে যাবে না, তো বেলা হয়ে গেলে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে জামাকাপড়গুলো, তো কখন তুলবো, তার জন্য যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তার জন্য এখন তুলে নিলাম। আর দেখবি আরও জামাকাপড় ধুয়েছি, সেগুলো নিচেই মেলেছি, নিচে একটা আজকে দড়ি টাঙিয়েছি, বুঝতে পারছো? এটা আমাদের বাড়ির সামনে, তো আমাদের বাড়ির একদম সামনে রাস্তা, ঘরে একদম ঘর দিয়ে বেরিয়ে রাস্তা, তো এদিকে মাঠের মধ্যে অনেক হাঁটাচলা করছে, বাড়িগুলো নতুন হচ্ছে, তো চলো নিচে জামাকাপড়গুলো তুলবো। তো নিচেও দেখালে অনেকগুলো জামাকাপড় নিচে ধুয়ে দিয়েছি আজকে, কারণ আজকে বেশ ভালো রোদ হয়েছে অনেকে, আমি তো লেপটা দেবো কি দেবো না রোদে ভাবছিলাম, কারণ কালকে পরশু দিন মানে জামাকাপড় মানে মেলাই যাচ্ছিল না, মেলছি আবার হট করে বৃষ্টি নামছে এরকম, তো এই আর কি। তো গামলা ভুতে পারছো, এখানে গামলা ভর্তি করে রেখেছি, নিয়ে যাব, বালি সব আছে, সব কিছু রোদে দিয়েছিলাম, তো নিচে যাব, নিচে গিয়ে জামাকাপড়গুলো তুলি, তো নিচে গিয়ে দেখাচ্ছে। তো নিচে চলে এসেছি ছাদ থেকে, আর হচ্ছে জামাকাপড়গুলো রাখলাম, বাইরে জামাকাপড়গুলো তুলবো, আর বলেছি আমার ভাই চলে এসে কাছ থেকে, ও চান করতে গিয়েছিল, এই মাত্র বেরোলো, সেই দু ঘন্টা ধরে চান করছে, দু ঘন্টা না হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে, 10-15 মিনিট হয়ে গেছে চান করতে ঢুকেছে, আর হচ্ছে ওর জন্য খাবার বেড়ে রেখেছি, ও এখন এসে দাঁড়িয়ে আছে, ওর কি বিল দিতে ভুলে গেছে না কি হয়েছে, তো ওইগুলো ফোন করে না ছবি তুলে পাঠা। খাবার বানিয়েছি কি আজকে, কি খাবার বানিয়েছি তো তোমাদেরকে তো সেরকম করে দেখানো হয়নি, তো এখানে দেখো আজকে বলিও নি, ভাত তো রয়েছে ওকে আমি এক প্লেটের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, ভাত আছে এখানে, হচ্ছে ঝিঙে ভাজা, পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে কি বলে মালাই কাঁকরোল বা দুধ কাঁকরোল যেটাই বলো, আর এখানে সয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে সবজি, ব্যাস। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, ওর জন্য একটু জল ভরে দেবো, তো ওকে একটু জল ভরে দেবো, ও খাবে, আমি জামাকাপড়গুলো তুলবো। আর হচ্ছে কি বলতো, আজকে হচ্ছে পটল আলু সবজি রান্না করার কথা ছিল, কিন্তু কি হয়েছে বাবাই বলছে আমি পটল আলু সবজি খাবো না, আমি সয়াবিন আলু সবজি খাবো, তো আর এমনি সয়াবিন সেদিন আর খেয়েছি, তার জন্য আজকে ভাবলাম পটল আলু সবজিটা করি, কিন্তু না ও তো সয়াবিনের সবজিই খাবে, তো আমি বললাম তাহলে কী করা যায় একসাথে রান্না করে, এমন করে সয়াবিন নিয়ে তোকে সয়াবিন করে দিচ্ছি, তো একসাথে রান্না করে দিয়েছি, আর যখন খাওয়ার টাইম হয়েছে তখন ওকে কী করেছি সয়াবিন আর আলু আলাদা করে বেছে দিয়ে দিয়েছি, যাতে বুঝতে না পারে ওটা পটলের সবজি কি সয়াবিন আলু সবজি, তো ও সয়াবিন দিয়ে খেয়েছে আর আমরা পটল দিয়ে খেয়েছি এই আর কি। তো ভাই বসে গেছে খেতে, আমি জামাকাপড়গুলো তুলে আনি, ছবি দেখায়নি তো, সত্যি বলছি লজ্জা পায় একদম মেয়ে একটা, তো দেখো এখানে এত জামা কাপড় বাইরের দিকে মেলেছিলাম, তো এইগুলো হচ্ছে গিয়ে সব ঠাকুরের কাপড় টাপড়গুলো ছিল, ঠাকুরের আসন, ঠাকুরের মানে সিংহাসনে যেগুলো পাচ্ছি না ওইগুলো, আর এখানে কাজ হচ্ছে তো তার জন্য খুব আওয়াজ আসছে, তোমরা একটু আওয়াজটা একটু ম্যানেজ করে নিও। এগুলো তুলে নিলাম, এই আসনটা মানে ঠাকুরের আসন মানে টেবিলের আসন, ভগবান খায় এখানে, তো এটা হচ্ছে ভিজেই আছে, এগুলো সব ওখানেরই জিনিস, এগুলো আলাদা করে নিয়ে যাই, এগুলো আলাদা করে রাখবো, আর জামা কাপড়গুলো পরে এসে তুলছি, এগুলো আলাদা করে রাখতে হবে, কারণ একসাথে তো নেওয়া যাবে না, না ধুয়ে আলাদাই শুকিয়ে দিয়েছি, এগুলো এখানে শুকিয়ে গেছে, এখানে রেখে দিই, ঘরের মধ্যে এখন অন্ধকার, কারণ বাচ্চারা সবাই ঘুমোচ্ছে, আর হচ্ছে গিয়ে বাচ্চারা ঘুমোচ্ছে আর ভগবানেরও পর্দা টানা আছে ঠাকুরের, তো ঠাকুরের পর্দা একটু পরে তুলবো, তো দেখতে পাচ্ছ বাইরে অনেকটাই বেশ পরিষ্কার, আমি আজকে বাইরে একটা দড়ি টাঙিয়েছি জামাকাপড় শুকো দেওয়ার জন্য, কারণ ছাদে বারবার ওঠা নামা যাচ্ছে না, তো সাইকেল, এটা আমার সাইকেল, এটা তোমাদের দাদার সাইকেল, দুজনের দুটো সাইকেল, তো সাইকেলও আছে গাড়িও আছে, তো নাইটি টাইটিগুলো তুলে নিই, কারণ এগুলো পুরো শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে জামাকাপড়গুলো, এগুলো তুলে নিই,
জামা কাপড়গুলো তুললাম একটুখানি এখানে যাই, এখানে কটা পা মোছার আসন ধুয়ে দিয়েছিলাম। আর হচ্ছে দেখো আমাদের হচ্ছে কিছুদিন আগে আমি ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, ভেন্ডি গাছগুলো অল্পছে দেখতে পাচ্ছো, এক জায়গায় অনেকগুলো উঠেছে মাঝখানে মাঝখানে, আর এদিকের ভেন্ডি গাছগুলোতে তো বেশ ভালোই বড় হয়ে গেছে। ওগুলো হচ্ছে সব দিয়ে সিনিয়র, এগুলো একটু জুনিয়র, তারপরে এইগুলো একদম জুনিয়র, ছোটো ছোটো, এখনও হচ্ছে কবে হবে জানি না। তো এই আর কি, পা মোছার আসনগুলো শুকিয়ে গেছে, পা মোছার আসনগুলো কিছু কিছু খারাপ হয়ে গেছে, কিনতে হবে আরও। আর সেদিন কিনেছিলাম চারটে তো হয়ে গেছে বিছানো, আর এইগুলো কারণ অনেক কটা দরজায় অনেক কটা পা মোছার আসন দিতে হয় আমাকে। তো নিয়ে নিলাম সব, ঘরে চলে এসেছি। আরে বাবরে কোথায় বেজে গেল, তো জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ। আজকে অনেকগুলো জামা কাপড় ভালো লাগছে না, বাজ করতে করতে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে আমার। আর এখানে দেখেছো লেপ বিছানার মধ্যে, এখানে খাটের চা লেপটা তুলে দিয়েছিলাম, আর মামার বাবাইয়ের খেলনা ওড়ানা পাগল করে দেয় আমাকে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় এক গামলা, এখানে লেপ সব গুছাতে হবে আমার, এখন অনেক টাইম লাগবে। তো ব্যাস আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ছোট্ট একটা ব্লগ, ভালো লাগলে অবশ্যই দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো এখন এই অবধি, তো আমার অনেক কাজ আছে, মামা আমরা ঘুম দিয়ে উঠে পড়বে, দুধ গরম করতে হবে, এখন অনেক কাজ, বাসন ধুতে হবে খাওয়ার পরে। তো ডেলি ডেলি কী বাসন টাসন ধোয়ার ভিডিও শেয়ার করবো, তার জন্য আজকে আর সেরকম কিছু করলাম না। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। তো বাই বন্ধুরা।